नमस्कार आदाब सुप्रभात सकालेर न्यूज निर्भीके आपनादेर सकलके स्वागत आशा करी सकले भालो आछेन। आज सकालेर एकटु अन्यरकम खबर निये उपस्थित आमी आपनादेर आपनजन शरण सुंदर दास। देशे करोना भाइरासेर संक्रमण बाढ़ते बाढ़ते आक्रांतेर संख्या 4,25,000 छाड़िये गेल गतकाल सोमवार। केंद्रीय स्वास्थ्य मंत्रकेर परिसंख्यान अनुयायी सोमवार पर्यन्त आगेर 24 घंटाय सारा देशे आक्रांत हयेछेन 14,821 जन और आक्रांतेर पाशापाशी मृत्युओ बेड़ेछे। गतकाल सोमवार पर्यन्त आगेर 24 घंटाय मृत्यु हयेछे 445 जनेर। मृतेर संख्या 13,699। এত কিছুর পরেও ভালো খবর হলো গতকাল সোমবার পর্যন্ত আগের 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 13,925 জন। এটা সত্যিই কিন্তু ভালো খবর। পশ্চিমবঙ্গেও করোনায় সুস্থ হয়ে উঠছেন প্রচুর মানুষ, সুস্থ হয়ে উঠছেন প্রচুর করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, এটাও ভালো খবর। অর্থাৎ করোনা আক্রান্ত রোগীকে দেখে ভয়ে সিটিয়ে থাকার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংক্ষেপে হু, পৃথিবীর তাবড় তাবড় চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দেশের সরকার, সরকারি বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা সকলেই একযোগে বলছেন যে কোভিড-19 রোগকে ভয় করুন কিন্তু রোগীকে নয়। রোগীকে ভয় করবেন না, সামাজিকভাবে তাদের পাশে থাকুন। অতএব করোনা আক্রান্ত রোগীকে দেখে ভয় করার বা আতঙ্কিত হওয়ার তো কোনো কারণই ছিল না, তবুও আমরা কিন্তু করোনা রোগীকে এমনকি করোনা রোগ আত্মীয় পরিজনদের দেখেও ভয়ে আতঙ্কে তাদের একঘরে করে দিই, সামাজিকভাবে একেবারে বিচ্ছিন্ন করে দিই, বয়কট করার চেষ্টা করি। অথচ করোনা প্রতিরোধে সতর্কতা আর স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা যে কোনোভাবেই কারুর কাছে ঘেঁচতে পারবে না এটাই বুঝিয়ে চলেছেন 22 বছরের টকবগে যুবক রফিক শেখ। বাঁকুড়ার পাত্রসায়রের শেওড়াবনি গ্রামের মানুষজনকে একথাই বোঝাচ্ছেন করোনা রোগকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসা বছর 22-এর রফিক শেখ। ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক রফিকের লালারসের নমুনার প্রাথমিক রিপোর্ট এসেছিল পজিটিভ। যেদিন গ্রামের কোয়ারেন্টাইন থেকে রফিককে ওন্দার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেই পরিস্থিতির কথা মনে পড়লে রফিকের পরিবার এখন ভীষণ দুঃখ পান। সেই ছিল অন্যরকম পরিস্থিতি। রফিকের বাড়ির লোকজনের সঙ্গে দূর থেকেও কথা বলার সাহস পাচ্ছিলেন না গ্রামের অন্যান্য মানুষজন। মাত্র দিন সাতেকের মধ্যে নেগেটিভ রিপোর্ট নিয়ে সুস্থ হয়ে গ্রামে ফিরে আসেন রফিক, আর তারপরে শুরু হয়েছে আতঙ্কের বিরুদ্ধে তাঁর লড়াই। এলাকায় সচেতনতা গড়ে তোলার কাজে ওই যুবককে পাশে পাচ্ছে পঞ্চায়েত সমিতিও। রফিক শেখের পিতা বাবুলাল শেখও জানান মুম্বাইয়ের একটি গয়নার দোকানে বছর সাতেক কাজ করছেন রফিক। গত 27 মে ফিরে আসে গ্রামের একটি কোয়ারেন্টাইন সেন্টারে ওঠেন। প্রাথমিক নমুনা পজিটিভ আসায় তার কয়েকদিন পরেই এক রাতে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা তাকে সেখান থেকে ওন্দার কোভিড হাসপাতালে নিয়ে যান। পরদিন থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। বাবুলাল শেখ বলেন, গ্রামের অনেকে আমাদের দোকানে হাটে বাজারে যেতেও মানা করে দিয়েছিলেন, দূর থেকে কথা বলতেও তারা ভয় পাচ্ছিলেন। পাত্রসায়র ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়দর্শী যশ জানিয়েছেন এখন রফিক শেখ সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরেছেন। রফিক শেখের কথায়, আমার কোনো উপসর্গ ছিল না, ডাক্তারবাবুরা সাহস দিতেন, তাঁদের থেকে অনেক কিছুই জেনেছি, সেসব গ্রামের সবাইকে শেখাচ্ছি। যে বন্ধুরা সেদিন দূর থেকে দেখতেও ভয় পেয়েছিলেন তারা এখন রফিকের অভিজ্ঞতা শুনছেন, পরামর্শ নিচ্ছেন। রফিক তাদের বোঝাচ্ছেন মাস্ক পরা, সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া আর পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলা, মানে চললে, এসবগুলো মানলে করোনার সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়। রফিক শেখের এলাকারই বাসিন্দা গোবর্ধন শেখ বলছেন, আগে সব জানতাম না তাই ওদের এড়িয়ে গেছি, এখন খারাপ লাগছে, তবে রফিককে দেখে বুকে বল পেয়েছি, একটা রোগকে এত ভয় পেলে চলবে না। রফিকের বন্ধু সুলেমান শেখ বলছেন, সেদিনের ব্যবহারের জন্য সত্যিই আমরা লজ্জিত, আসলে মোবাইলের ভিডিওতে নানা রকম কথা দেখে শুনে ভুল বুঝেছিলাম।
এখন রফিকের সঙ্গে আমরাও সবাইকে বলছি, শোনা কথায় কান দেবেন না, কোভিড রোগীদের ভয় পাবেন না, কোভিড রোগ যাতে না আসে সেই নিয়ম পদ্ধতি মেনে চলুন। রফিকের আরেক বন্ধু রফিক মীর বলেন, এ রোগ যে কারো হতে পারে, মানুষের মনে ভয় জাঁকিয়ে বসলে পরিস্থিতি তো আরও জটিল হয়ে যাবে, সেটাই এখন বুঝছি। পাত্র শহর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহজাহান মিদ্দা এই এলাকারই বাসিন্দা, তিনি বলেন প্রথম কিছুদিন আতঙ্ক ছিল এলাকায়, এখন রফিককে নিয়েই অন্যদের বোঝাই রোগের সঙ্গে লড়তে হবে, রোগীর সঙ্গে নয়। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে মাস্ক পরে দূরত্ববিধি বজায় রেখে চললে করোনাকে ভয় পাওয়ার কিছুই নেই। এবার রথযাত্রার খবর। আজ 23 জুন মঙ্গলবার, আজ রথযাত্রা। এই বছর ভক্ত সমাগম ছাড়াই হবে পুরীর রথযাত্রা, জানিয়েছে সুপ্রিম কোর্ট। এটাও ভালো খবর, জেনে নিন জগন্নাথ দেবের রথ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য। রথযাত্রা হিন্দু বাঙালিদের কাছে এক বিশাল বড় উৎসব। পশ্চিমবঙ্গে ইস্কনের রথযাত্রা এবং শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা অন্যতম বড় রথযাত্রার মধ্যে পড়ে। উড়িয়াদের কাছে রথযাত্রা কিন্তু বড় উৎসব, কারণ দেশের সবথেকে বড় রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দিরেই হয়। এই বছরে করোনার জেরে সমস্ত উৎসবই ফিকে হয়েছে, রমজান থেকে ঈদ সব কিছু বাদ যায়নি, রথযাত্রাও। প্রথমে সুপ্রিম কোর্ট থেকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোনো রকম ভক্ত সমাগম ছাড়াই হবে এই বছরের রথযাত্রা। রথযাত্রা উৎসব আসলে কি? রথযাত্রার দিন দ্বাদশ শতকে তৈরি পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা এই তিন দেবতার বার্ষিক মাসির বাড়ি যাওয়ার উৎসবকেই রথযাত্রা উৎসব বলে। তাদের মাসির নাম গুণ্ডিচা দেবী, রথের দিন রথে করে এই তিন দেবদেবীকে তাদের মাসির বাড়ি দেবী গুণ্ডিচার মন্দিরে নিয়ে যাওয়া হয়। উড়িষ্যার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা, এবং প্রায় 3 কিলোমিটার পথ ধরে এই যাত্রা সম্পন্ন হয় প্রতি বছর। লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর রথের দিন আসেন পুরীতে এই মহান দৃশ্যের সাক্ষী হতে, কিন্তু এই বছর করোনার জেরে সেসব একেবারেই বন্ধ। পুরী রথযাত্রা উৎসব শেষ হয় 9 দিন পর, যখন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা আবার পুরীর মন্দিরে ফিরে আসেন, সেই যাত্রাকে বাহুদা যাত্রা বলা হয়। রথের দিন পাহণ্ডি দিয়ে শুরু হয় উৎসব। পাহণ্ডির অর্থ হল তিন দেবদেবীর মূর্তিকে একটি শোভাযাত্রা করে নিয়ে গিয়ে রথে অধিষ্ঠিত করা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হচ্ছে পদ্মধ্বজ। সেই শোভাযাত্রার সময় চারিদিকে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। ঘণ্টা, কাহালি, মাহুরি, পাখোয়াজ, মর্দাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সম্মিলিত আওয়াজে তখন মুখরিত থাকে চারপাশ। দেবদেবীর মূর্তি রথে অধিষ্ঠিত করবার পর শুরু হয় রথযাত্রা। রথকে টেনে নিয়ে যান সমস্ত সম্প্রদায়ের মানুষ। এখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ রথের দড়ি স্পর্শ করে টেনে নিয়ে যেতে পারেন। এটাই পুরীর রথযাত্রার মাহাত্ম্য। এই বছর রথযাত্রা উৎসবে সামিল না হতে পেরে লক্ষ লক্ষ মানুষের মন খারাপ, কিন্তু এই অবস্থা মেনে নেওয়া ছাড়া আর কারুরই কোনো উপায় নেই। সব যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় জগন্নাথ দেবের কাছে, এই প্রার্থনাই করছেন মানুষ। আপনারাও প্রার্থনা করুন আমাদের দেশ সহ গোটা বিশ্ব যেন অতি দ্রুত করোনা মুক্ত হয়। তো আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে।